বিস্মিল্ল রহমানি রাহিম আমরা একটি ভেন্সিরি পাম্প চেক করতেছি আমাদের এক বড় ভাই পুরাতন চাষী উনি মূলত পুসএব চালাতে চাচ্ছে বা অন্যান্য এয়ার ওটার গুলো নিতে চাচ্ছে তো ওনাকে আমি জাস্ট এটা পুরুপ দেখানোর জন্য এটা নিয়ে আসছি দর্শক ভাই হচ্ছে পুরাতন চাষি তো ভাইয়ের পরিচয় সহ আমরা একটু জানবো ভাইয় চাষ পদ্ধতি সম্পর্কে সালাম আলাইকুম আলিম সালাম বাড়ি মহারাজপুর ভাইয়ের নাম নাম নজরুল ইসলাম আচ্ছা মহারাজপুর না কর তাই তো হ্যাঁ আপনি পুকুর যে চাষ করেন সেটা কত বিঘা ওটা জল করছে আচ্ছা তো আপনি পুকুরে কি মাছ ভাসতেছে তাই তো হ্যাঁ মাছ ভাসতেছে আচ্ছা তো দর্শক বড় ভাইয়ের পুকুরে মাছ ভাসতেছে যার কারণে আমাদের কাছে আসছে তো আমরা মূলত এটা যা ভাইকে প্রদর্শন করে দেখাচ্ছি যে অক্সিজেন লেভেলটা কেমন দেয় কেমন ক্যাটাগরি হয় তো অনেকের পুকুরে পার ভাঙে যায় তো পার ভাঙে যাওয়ার কারণে এয়ার ব্যবহার করতে পারে না অনেকেই লিজ পুকুর থাকে বাড়ির পুকুরের পাশে অনেক বাড়িঘর থাকে তারা আসলে এয়ার ওটার চালাইতে দেয় না সাউন্ডের কারণে তো সেই ধরনের যাদের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এটা অনেক বেস্ট এবং এটা আমরা সেই লক্ষ্যেই ভাইকে দেখাচ্ছি সাথে আমাদের আর একটা চাষি ভাই আছে দেলার ভাই ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়ের পুকুরটা কয় বিঘা আমার পুকুর একশো শতক তিন বিঘা ভাই কি কি মাছ চাষ করেন আমি এই রুই কাতলা বাংলা মাছের সাথে পাবদা আর টেংরা চাষ করি আপনি মাছ কি ভাসে মাঝে মাঝে আমার ভাসে আমার টাওয়াটার চালাচ্ছি এক পুকুরে তা আরেক নতুন আরেক পুকুরে নেওয়ার জন্যই আইছি

সেক্ষেত্রে বিদ্যুৎ খরচটা কম আসবে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতিদিন যদি ছয় ঘন্টা ব্যবহার করেন তাহলে মাসে সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে নয়শো থেকে এক হাজার টাকা আর বিদ্যুৎ ইউনিট যদি আট টাকা বা দশ টাকা হয়ে থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ বারোশো টাকা বিদ্যুৎ বিল আসবে তো অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য এবং সেই সঙ্গে ধন্যবাদ আমার দেলোয়ার ভাইকে এবং নজরুল ভাইকে যে কষ্ট করে আমাদের এই টিএমএ গ্রোতে এসে এই লজেন ভেঞ্চুরিটা সরাসরি দেখতেছে আমরা সরাসরি পুকুরে সেট করে দেখালাম সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম